এবাদত বন্দিগিতে মানুষের অলসতা আসে, জিকিরে অলসতা আসে, নামাজে অলসতা আসে, সকল এবাদত বন্দিগিতে মানুষের কিন্তু অলসতা আসে। এটা দুই ভাবে আসতে পারে, একটা হলো ন্যাচারাল ওয়েতে আসে, আর আরেকটা হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে আসে। ন্যাচারাল ওয়েতে কেমন আসে, মানুষের শারীরিক অসুস্থ যদি হয়, অথবা মানুষ যদি শারীরিক অসুস্থ হয়, অথবা একটা জিনিস মাঝে মাঝে মাঝামাঝি বারবারে যখন যেটাকে অভ্যাস করা হয়, এটা যখন আপনি একটু পরিত্যাগ করবেন, এটার ভিতরে একটুখানি গ্যাপ হয়ে গেল, গ্যাপ থাকার কারণে এটার ভিতরে অলসতা আসবে। জিকির রেগুলার করেন, জিকির রেগুলারই আমরা করি, এরপর একটুখানি বাদ হয়ে গেল, দেখা যাবে যে ওইটার কারণে অলসতা এসে গেছে। আর আরেকটা হলো শয়তান ওয়াসওয়াসা দেয়, যত জিকির করে কি, জিকির তো করলি ছয় মাস তিন বছর, অনেক তো চোখ বন্ধ করলি, কোন নূর আলো বাতি তো কিছুই দেখলি না, এই যে একটা ওয়াসওয়াসা এটা দেওয়া শুরু করলো। এটা এত মেসাক করলি, এত মাথায় টুপি দিলি, লম্বা দাড়ি রাখলি, জুব্বা পরলি, মেলায় তো চোখ বন্ধ করে থাকলে বেশ তো কিছুই দেখলি না, জাহান্নামতে দেখলি না, তারপরে মুনকান্নগের ফেরেশতা তো দেখলি না, রোমান ফেরেশতা তো দেখলা না, আজরাইল কি দেখছ, ইসরাফিল আজরাইল মিকাইল এই ফেরেশতা কি দেখছ চোখে, মন সাক্ষী দেবে না, দেখিত নাই, দেখো যখন নাই এটার মধ্যে কোনো কিছু নাই, ভোগা হয়ে গিলে এতে শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করবো। আপনারা তো দেখছেন কথা তো ঠিক, একটা বছর বইরে জিকির করলাম, কত চোখ বন্ধ করে থাকলাম, তো কিছু দেখলাম দেখলাম না। তো মানুষ কি কিছু দেখার জন্য আল্লাহর জিকির করে না, আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য করে? আপনি এত দেখবেন কি যাদের নসিবে হয় দেখে, আর যারা দেখলো না তারা কি, তারা কি খারাপ মানুষ নাকি? তারাও আল্লাহর ওলি, তারাও আল্লাহর ওলি। মাত্রায় অথবা অন্য কোনো কোথাও কোনো জায়গায় একটু ব্যস্তম হয়েছে, আল্লাহ পাক তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছে। পূর্ণ সুন্নত রূপে আপনি যে কায়েম আছেন, এটা আপনার জন্য অনেক বিরাট বিশাল পাওনা, অনেক বিরাট কারামত আল্লাহ পাক আপনাকে দিচ্ছে। আপনি যেই সময় দুনিয়াকে ভুলে যায় আল্লাহর জিকির নিয়ে বসেন, এই সময় আর একটা মানুষ তাস খেলা দেন যা, আল্লাহর মেহরবানি করে আল্লাহ পাক আপনার আমার তো একজন গুণাগার বান্দাকে দিয়া যে আল্লাহর স্মরণ জিকির করে নিতেছে, এটাই তো মহাভাগ্য মহাপাওনা। আর বাদ বাকি চোখ বন্ধ করলে কি দেখবেন, এটা হলো নফল, এটা হলো নফল। হয়তো কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি সাময়িক আছে, অথবা অথবা গুপ্ত গোপন কোনো গুণা আছে, যে গুণার খবর হয়তো আপনিই জানেন, অন্য কেউ জানে না, গোপন গুণা গুপ্ত গুণা আছে, অথবা পিতামাতা মুরব্বীজন হয়তো আপনার প্রতি বেজার খুশি আছে, এটা হইতে পারে, অথবা হালাল রুজি খান না খালি হারাম রুজি খান, এটা হইতে পারে, মিথ্যা বলার কু অভ্যাস এখনো যায় নাই, এটাও হইতে পারে। এই সমস্ত খারাপ গুণার আমলের কারণে কলপটা একদম অন্ধকার হয়ে যায়। আর যেই যেতে যতটুকু জিকির করেন, আর গুণার মাত্রা যতটুকু, জিকিরের মাত্রা কম হয়ে গেছে, যার ফলে ওই কালো রেখাটা কাটতে পারতেছে না, জিকিরের মাত্রা বাড়িয়ে দেন, আর এই গুণা থেকে নিজেকে পরহেজ করেন, হালাল রুজি খান, নিজের স্ত্রীকে পবিত্রতা শিখান, কাজের মানুষদেরকে পাক পবিত্রতা করেন, না পাক ভিতরে ঢুকতেছে হয়তো, এটা জিকিরের দোষ দিয়েন না, ভিড়ের দোষ দিয়েন না। আমি নিশ্চিত ইনশাআল্লাহ তাআলা, নিশ্চিত না হয়ে আমি কথা বলি না, একটি মানুষ যদি পূর্ণ ইখলাসের সঙ্গে যদি যদি অতিরিক্ত সাত দিন এই সকল দিক থেকে নিজেকে গুটিয়ে আইনা, সকল দিক থেকে ক্লিয়ার করে আইনা, মানুষের কলবে রুহের জগতের শক্তিটা তো অত্যন্ত সূক্ষ্ম এবং খুবই সেন্সিটিভ, এটা খুব সেন্সিটিভ,
এক মন দুধের মধ্যে যদি এক ফোঁটা গরুর সোনা যদি দেন, তাহলে এই দুধ ভালো থাকে না নষ্ট হয়ে যায়? সবই নষ্ট হয়ে যাবে। তা আপনি এবাদত বন্দিগি এত কিছু সব কিছু এনে রেডি করছেন, কেবল আলোটা ফোকাসটা রেডি হবে যাবে, এইভাবে আপনি অল্প একটুখানি এক ফোঁটা গরুর সোনা ছিটিয়ে দিলেন, তাহলে ওটা তো বন্ধ হয়ে যাবে ওটা। কাজে জিকিরের দোষ না, এ তরিকার দোষ না, পীরেরও দোষ না, কেউরই না, আপনার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি আছে। এটা পীরের কাছে শায়েখের কাছে যাইয়া কোন কোন জিনিসগুলো বেশ কম, এটা আপনি তার কাছে বইলে ক্লিয়ারিফাই হয়ে যান। ক্লিয়ারিফাই হয়ে গেলে আপনাকে সে যদি লাইন ভালো মতো বাতিয়ে দেয়, আপনার সাত দিন সময় ঘুরবে না, পরীক্ষা করে দেখে না, দেখবেন যে সাত দিনের ভিতরে আপনার ঘটনা ঘটা শুরু করছে। কাজে নিজের ইচ্ছা মতো আপনি চলবেন, নিজের ইচ্ছা মতো আপনি একটা কিছু করবেন, খাইবেন, চলাচল করবেন, আর বাড়িতে বসে থেকে সকালে 10 মিনিট আর বিকালে 10 মিনিট জিকির করে পিসাবরে খালি দোষ দিবেন নাকি? আর তরিকারে দোষ দিবেন, জিকিরে দোষ দিবেন, জিকিরে তরিকারে দোষ দেওয়ার আগে যার কাছে মুড়ি দিয়েছেন তার লোক আগে ব্যক্তিগত বৈশা, আগে যাই না বুঝা হিসাবপত্র মিলিয়া তারপরে দোষ দিবার পরে দোষ দিয়েন। আর এটা নিশ্চিত হয়ে যান আল্লাহ পাকের জিকিরে মানুষের কলবের রোহানি শক্তি বাড়ে, কলবের দরজা খুলে, আল্লাহ পাকের নূর কলবের ভিতরে উদ্ভাসিত হয়, এবং ওই নূর দ্বারা ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনূরিল্লাহ, ওই নূর দ্বারা মুমিনরা দেখতে পায়। এটা হাদিস শরীফ, এটা ওই নূরের মাধ্যমেই দেখতে পাবে। আপনি দেখেন না, আল্লাহ পাক কি মিছা কথা কয় না? আপনি মিছা কথা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি মিথ্যা কথা বলেন? নাউজুবিল্লাহ, না আপনি মিছা কথা কন, আপনার ঈমান কম, আপনি মিছা কথা কন। গোটা বিশ্ব এক বাক্যে স্বীকার করে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ছিলেন আল আমিন, উনি ছিলেন বিশ্বাসী, যার জীবনের কোনো সামান্যতম কোনো একটু প্রবঞ্চনা ছিল না। উনি বলছেন, আল্লাহর নবী বলছেন এই কথা, মুমিন ব্যক্তির আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। এটা আমরা বানিয়ে বলি নাকি? এটা পীরের দরবারে, বিশেষ করে আমাদের দরবার সে কোনো হাদিস শরীফ বললেই মানুষ মনে করে এটা বানিয়ে কইলো আর কি। আমাগুনি মানিকগঞ্জ দরবার, মানিকগঞ্জ পীর সাহেব নিয়ে কি যেন একটা অ্যালার্জি আছে, কিছু বুঝি না, অ্যালার্জি সব যুগে এমন ধরনের কিছু কিছু অ্যালার্জি ছিল। অ্যালার্জি হয় মানুষের হলো না বোঝার কারণে, আর জ্ঞানের দৌড়ও পর্যন্ত যায় না, অর্থাৎ অ্যালার্জি হওয়াটাই স্বাভাবিক। ইসাক রহমতুল্লাহ আলাইকে নিয়েও কিছু অ্যালার্জি আসলো, সর্বনার মরহুম মকবুল ইসাক রহমতুল্লাহ আলাই, অ্যালার্জি থাকতে থাকতে যারা ওনার সম্পর্কে বেশি অ্যালার্জি নিয়ে ভুগছে, ওই অ্যালার্জি রোগেই তারা মারা গেছে। মরহুম আল্লাহ পাক কুতুব ওই অ্যালার্জি রোগে উনি মরেন নাই, উনি আল্লাহর ওলি ওলি ঠিকই। তাহলে কোনো হাদিস কোনো কিছু বর্ণনা করা হলে কয় এগিয়ে আসে না বলে আর বানিয়েই কয়, আর তো লেখাপড়াই শিখি নাই, কতটুকু পড়াশোনা কতটুকু লেখাপড়া করছে। মানুষের আত্মার জগতের, কলব জগতের, রুহের জগতের উন্মেষ ঘটবে, উজ্জীবিত হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা, যেরকম সুবহানাল্লাহ। এই উন্মেষ ঘটা শুরু করবে এবং আল্লাহ পাকের নূর উদ্ভাসিত হবে, ওই নূরের মাধ্যমেই আল্লাহর প্রিয় বান্দারা মুমিন ব্যক্তিরা তারা দেখতে পাবে। কি দেখতে পাবে তা বলা হয় না, সবই দেখে তারা, সবই দেখতে পাবে। খেয়াল করেন, আর আপনি যদি এইটা মনে করেন যে কেউ কেউ যদি এরকম দেখে টেকে, তাহলে আমার কাছে কয় না, তার ঠেকা পড়ছে আপনার কাছে কই বেলনি। এখানে একজন মানুষ দাঁড়ান যে একজন মানুষ তার টাকার গোপন ব্যালেন্স কত টাকা ব্যাংকে আছে, কি জমি আছে, কি স্বর্ণ লঙ্কর আছে, কি প্রাইস বন গোপনে কিনা
আপনার ওই আলমারির ভিতরে একটা ডয়ারে থুয়ে দিস, হে আর হের বউ জানে আর কেউ জানে না, পোলা ভান্ডাও জানে না কিনা থুইছে। এরকম বহুত গোপন জিনিস আছে মাহফিলের ভিতরে। এমন মানুষ কি আছে যে সরাংশের সাথে হে বলা কওয়া করে আছে নাকি? দুনিয়ার একটা টাকা, একটা প্রাইজ বন, একটা লটারি কিনে থুয়ে দেন চুপে, পেশাবার কাছে মুড়ি দিয়েছেন, মানছে জানলে তো খারাপ কইব, হুজুর যদি জানে তো নিষেধ করব। অতি গোপনে একটা লটারির কুপন কিনে রেখে দিচ্ছেন, আর সংখ্যা মিলাম, কবে সংখ্যা মিলে, কবে ইরা পুরস্কারটা আপনি পান, মানছে না জানুক, আল্লাহ তো জানে, আমরা না জানলাম, আল্লাহ পাক তো জানে। তাহলে অতি গোপনে এই কি জানি কি লটারির কুপন যাদের বাড়িতে আছে আলমারির মধ্যে সুপে থুয়ে দিয়েছেন, তাড়াতাড়ি কে ফালিয়া সিরা ফালাই দিবেন, সাবধান। দুনিয়ার এই সামান্য কুপনের কথা তাই তো একজন আরেকজনে কয় না। আল্লাহর সাথে বান্দার সাথে তার রোহানি জগতের কি লীলা ঘটে, সে কি দেখতে পায়, কি বুঝে, এটা খুব ঠেক আছে নাকি, এটা কর মানুষের কাছে যারা বোকা তারা কয়, তারা কই আড়াইছে, আর পাওয়ার নাকবো না, ঠেলা আছে বোধ, পায়া দেওয়া কেমন লাগে, বহুত মানুষ বইলে এই জিনিস হারাইছে, এখন আর কিছুই হয় না, চেষ্টা মেলাই করে কিন্তু কিছু হইতে চায় না, এটা সম্পূর্ণরূপে এটা নিষেধ। এটা মানুষের শুধু কলব থেকেই মানুষের আলোটা নূরটা বিচ্ছুরিত হয় না, আকাশ থেকেও মানুষ অনেক সময় লাইট আলো পড়ে, আকাশ থেকে মানুষের লাইট আলো পড়ে, পুরো মানুষটা আলোকিত হয়ে যায়, সে যে জায়গায় যায় আলোটা ওই জায়গায় যায়, অন্ধকার রাত্রিতেও যদি হাঁটে আলোটার সাথে সাথে হাইটা ওই জায়গাটাকে সে আলোকিত করে, তখন তার লাইটেরও দরকার পড়ে না এটা। এবং অনেক সময় এটাও হয় যে কলব থেকে একটা আলোক রশ্মি বহুদূর কোটি কোটি মাইল পর্যন্ত উপরে চলে যায়, ওইগুলো তো এটা তো খুব কঠিন কঠিন জিনিস না, এটা একটা সহজ জিনিস, এটা সহজ মনে করলে সহজ, আর যদি মনে করেন খুব কঠিন জীবন আমার হইবেন না, তাহলে আপনি জীবনে